আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে এই এপিসোডে শেয়ার করতে যাচ্ছি একদমই ভিন্ন রকম একটা রেসিপি। আশা রাখছি ছোট বড় সবারই অনেক পছন্দ হবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন আমার সমস্ত নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। পিৎজা বানানোর জন্য প্রথমেই ডোটাকে রেডি করে নিতে হবে, তো চলুন দেখে নিই কীভাবে ডোটাকে রেডি করে নিব। প্রথমে একটা বোলে 1/4 কাপ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। এবার চিনি আর পানিটাকে আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুন ইয়েস্ট। আপনাদের বাসায় যদি ইয়েস্ট না থাকে সেক্ষেত্রে আপনারা বেকিং সোডা ইউজ করতে পারেন। ইয়েস্টটাকে অ্যাক্টিভ করার জন্য আমি এই মিশ্রণটাকে একটা গরম জায়গায় রেখে দিব, আপনারা চাইলে চুলার পাশেও রাখতে পারেন। ফিরে এলাম 30 মিনিট পর, ইস্টটা একদম অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি বাকি উপকরণগুলো এক এক করে ইস্টের মধ্যে দিয়ে দিব। অ্যাড করছি 1/4 কাপ দুধ, এর সাথে আমি 1 টেবিল স্পুন মতো লবণ অ্যাড করে নিয়েছি। ইস্টটা অ্যাক্টিভ হওয়ার পরই লবণ অ্যাড করবেন, আগে যদি লবণ অ্যাড করেন তাহলে ইস্টটা অ্যাক্টিভ হবে না। এবার অ্যাড করছি 1/2 কাপ আটা। এবার খুব ভালোভাবে আটাটাকে মেখে নিব। এই ডোটাকে তৈরি করার জন্য আটা অল্প অল্প করে দিয়ে নিতে হবে। আমি প্রথমে 1/2 কাপ আটা অ্যাড করেছিলাম, এবার আরও 1/2 কাপ আটা নিয়ে আমি একটু একটু করে অ্যাড করে নিচ্ছি। একটা মাঝারি সাইজের পিৎজা তৈরি করতে টোটাল 1 কাপ আটা লাগছে। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। পিৎজার এই ডোটা এরকম একটু স্টিকি হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন সয়াবিন তেল, এতে করে ডোটা আর হাতে লেগে যাবে না। তেলটাকে মেখে নেওয়ার পর এই ডোটাকে আমি 2-3 ঘন্টার জন্য একটা গরম স্থানে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে ওভারনাইট রাখবেন, তাহলে পিৎজার ডোটা খুব বেশি ফ্লাফি হবে। আমার হাতে সময় কম ছিল তাই আমি 2-3 ঘন্টার জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর একটু বেশি সময় দিলে ডোটা আরও বেশি ফ্লাফি হতো, তো আমি এখন এই ডোটার মধ্য থেকে বাতাস বের করে নিচ্ছি। যে প্যানে আমি পিৎজাটাকে বেক করে নিব সেই প্যানে আমি একটুখানি আটা ছড়িয়ে দিচ্ছি। এবার হাতে একটুখানি তেল মেখে আমি ডোটা থেকে রুটি বেলে নিচ্ছি। এই কাজটা খুবই সহজ, যখন করবেন তখন বুঝতে পারবেন। এই রুটিটাকে খুব বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে না, একটু মোটা করেই বেলে নিতে হবে। রুটিটা মাঝখান থেকে চেপে চেপে একটু নিচু করে দিচ্ছি আর কর্নারগুলোকে একটু উঁচু করে দিচ্ছি। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই রুটিটার মধ্যে একটু একটু করে ছিদ্র করে দিচ্ছি, এর ফলে রুটিটা যখন ভেজে নেব একটু তখন যেন রুটিটা ফুলে না ওঠে, এই জন্য রুটি থেকে সমস্ত বাতাস বের করে দিচ্ছি। রুটিটাকে এবার আমি 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই হিটে একটু লাল করে ভেজে নেব। করে দিচ্ছি 1 টিস্পুন সয়াবিন তেল। এবার আমি এই রুটিটাকে উল্টে অপর পাশটাও ঠিক একইভাবে একটু ভেজে নিব। রুটিটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস। আপনারা এই সসটা যে কোনো সুপার শপে কিনতে পেয়ে যাবেন। যদি পিৎজা সস ছাড়া টমেটো সস বা অন্য কোনো সস দেন তাহলে পিৎজার আসল টেস্টটা আসবে না। এবার আমি প্রথম লেয়ারে দিয়ে দিয়েছি একটু চিজ আর কিছুটা ব্ল্যাক অলিভ। পিৎজার টপিংটা আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজাতে পারেন, এমন না যে আমি যা যা দিচ্ছি এগুলাই দিতে হবে। আমার কাছে 3টা কালারের বেল পেপার ছিল আর তাই আমি 3টাই দিচ্ছি, আপনাদের কাছে যে কোনো 1টা কালার থাকলেও দিতে পারবেন। আমি টোটালি আমার পছন্দ মতো সাজিয়ে নিচ্ছি, আপনারা যে কোনোভাবে সাজাতে পারেন, এমন না যে এভাবেই সাজাতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এই পিৎজাটার মেন ইনগ্রিডিয়েন্ট সসেজগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি পিৎজা টপিংয়ে দিয়ে দিচ্ছি। আমি আবারও 2nd লেয়ারে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা যদি চিজ খেতে অনেক বেশি পছন্দ করেন তাহলে অনেক বেশি করে দিয়ে নেবেন। বাকি থাকা পিৎজা সসটুকুকে রুটির পাশে লাগিয়ে নিচ্ছি, এতে করে পিৎজাটা বেক হওয়ার পর খুব সুন্দর একটা রেডিশ কালার আসবে, যে দেখে মনে হবে পিৎজাটা যেন ওভেন বেক করা। আর আমি আরও কিছু সসেস দিয়ে দিচ্ছি, এটা টোটালি আমি আমার পছন্দ মতো সাজাচ্ছি। একদম লাস্টে অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক অলিভ, রিং করে কেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চিমটি মতো অরিগ্যানো। অরিগ্যানো না দিলে পিৎজার আসল টেস্টটা কখনোই পাবেন না।
মিডিয়াম টু লো হিটে এই পিৎজাটাকে আমি 10 মিনিটের মতো বেক করে নিব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে একটা টিস্যু দিয়ে ঢাকনাটাকে বন্ধ করে নেবেন। পিৎজাটাকে বেক করে নিয়ে আমি ফিরে এসেছি। চিজটা একদম মেল্ট হয়ে গেছে, পিৎজাটা একদমই রেডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আজকে রেসিপি দেখাতে দেখাতে টাইমটা শেষ হয়ে গেছে। তো আবারও কোনো একদিন ফিরে আসবো এরকম নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।